আসসালামু আলাইকুম সবাইকে 10 মিনিট স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা। বিসিএস বাংলা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস এবং সমাধানের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি হানিফ শিরাজি। আজকের পর্বে আমরা 37তম বিসিএস এর বাংলা অংশের প্রশ্ন ব্যাংক এবং অ্যানালাইসিস করব, তাই দেরি না করে কালক্ষেপণ না করে এখনই শুরু করছি। প্রথম প্রশ্নটি হলো কোনটি বাগধারা বোঝায়। এই প্রশ্নটির উত্তর দেওয়ার আগে আমি আপনাকে প্রশ্ন করি উল্টো, কোন শব্দটি দ্বারা বাগধারা বুঝায় না? দেখেন, চৈত্র সংক্রান্তি প্রথম অপশনটি এখানে বলা হয়েছে। চৈত্র সংক্রান্তি মানে হলো চৈত্র মাসের শেষ দিন, যেদিনে হিন্দুরা শিবের পূজা করে। আর পৌষ সংক্রান্তি মানে হলো, এটার আরেকটা নাম হলো পৌষ পার্বণ, এদিনে সাধারণত পিঠা উৎসব হয়ে থাকে। আর ক্ষীরে সংক্রান্তি, এর অর্থ হলো আসন্ন বিপদ। তাহলে বাগধারা কোনটিকে বুঝায়? নিশ্চয়ই উত্তর হলো গ। আচ্ছা, পরের প্রশ্নটি হলো কোনটি মৌলিক শব্দ। আমরা জানি যে যে শব্দটি দ্বারা মানে আপনার কোনো প্রকার যে শব্দকে ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না, তাকে মৌলিক শব্দ বলে। আমি যদি বলি যেমন গোলাপ, নাক, লাল, তিন, এই শব্দগুলি ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। অর্থাৎ ধরেই নিয়েছেন উত্তর হলো মৌলিক শব্দ গোলাপ, অর্থাৎ বাকিগুলিকে ভাঙা যায়। পরের প্রশ্নটি, বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোন গ্রন্থটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা? বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক অনেক সাহিত্যিক অনেকগুলি গ্রন্থ রচনা করেছেন। এখন প্রশ্ন হলো বঙ্গ, আমি যদি আপনাকে উল্টো প্রশ্ন করি, বঙ্গ ভাষা ও সাহিত্য এই গ্রন্থটি কে রচনা করেছেন? আপনি জানেন বঙ্গ ভাষা ও সাহিত্য ডক্টর দীনেশচন্দ্র সেনের রচনা, এবং কি এই গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম, বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থ। তাছাড়া বাংলা সাহিত্যের কথা এই গ্রন্থটি দুই খণ্ডে রচিত। প্রথম খণ্ডটি 1953 সালে, দ্বিতীয় খণ্ডটি 1965 সালে প্রকাশিত হয়। আর এই গ্রন্থটি রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোন গ্রন্থটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা? উত্তর হলো বাংলা সাহিত্যের কথা। এরপরে বলে নিচ্ছি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর তিনটি সম্পাদিত পত্রিকা ছিল, একটি হলো আঙ্গুর, দ্বিতীয়টি জন্মভূমি, দ্বিতীয়টি হলো তকবীর। আচ্ছা, পরের প্রশ্নটিতে যাচ্ছি, বাংলা সাহিত্যের সরি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকা সম্পাদকের নাম কি? এখানে বলে নিচ্ছি, বাংলা ভাষা আন্দোলন ভিত্তিক যে প্রথম পত্রিকা, এই পত্রিকাটির নাম সাপ্তাহিক সৈনিক। এই পত্রিকাটি তমুদ্দুন মজলিসের, যিনি প্রধান ছিলেন, তমুদ্দুন মজলিসের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল কাসেম ফজলুল হকের প্রকাশনায় বা তিনি প্রকাশক হিসেবে, তিনি আব্দুল গফুরের সম্পাদনায় প্রথম পত্রিকাটি প্রকাশিত হয়, সাপ্তাহিক সৈনিক। কিন্তু এখানে প্রশ্ন এসেছে বাংলা ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকা সম্পাদকের নাম কি? অর্থাৎ ভাষা আন্দোলন ভিত্তিক যে প্রথম সাহিত্য একটি সংকলন, এই সংকলনের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। আর মুনির চৌধুরীর ভাষা আন্দোলন ভিত্তিক 1953 সালে প্রথম কবর নাটকটি রচনা করেন, তাহলে উত্তর হলো খ, হাসান হাফিজুর রহমান। পরের প্রশ্নটি, নিচের কোন বানানগুচ্ছে সব বানানে ঊর্ধ্ব? দেখি আমাদের এই তিনটি অপশনের মাঝে কোনোটা না কোনোটা শুদ্ধ, আবার কোনোটা কোনোটা অশুদ্ধ। এখন আমাদের যে ক নাম্বার অপশন, এখানে দেখছি নিকোণ বানানে বফলা হবে, সূচক্র বানানে চয়ের পর জফলা হবে, আর অনূর্ধ্ব বানান লিখতে দন্তনের পর দীর্ঘকার হবে। আচ্ছা, তাহলে এই তিনটি বানানই অশুদ্ধ। পরের প্রশ্নটি, বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক আমি তাকে চিনিয়ে দিচ্ছি। বাংলাদেশে যিনি গ্রাম থিয়েটারের প্রবর্তন করেছেন, তিনি হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা। তাহলে কে? তিনি হলেন সেলিম আল দীন। আচ্ছা, পরের প্রশ্নটি, সমভি বেহারে ও শব্দটির অর্থ কী? আমি আপনাকে উল্টো প্রশ্ন করছি। ধরেন, এই সমভি বেহারে শব্দটিতে কয়টি উপসর্গ আছে? চারটি উপসর্গ আছে, সমযোগ, অভিযোগ, বিযোগ, আ, এই চারটি উপসর্গ আছে, আর অর্থ হলো একযোগের। আচ্ছা, পরের প্রশ্নটি, শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কী রস বলে? আমি আপনাকে বলতে চাচ্ছি, বৈষ্ণব সাহিত্য সাধনার পন্থা মূলত পাঁচটি। এখানে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর রস, আর এই শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে মধুর রস বলে। পরের প্রশ্নটি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? চর্যাগীতিকা, চর্যাগীতিকুশ, এই দুইটার একটাও না। অপশন হবে ক এবং খ এর মাঝে। খ নম্বর অপশনটি হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই গ্রন্থটি রচনা করা হয় 1900 এই
সংকলনটি প্রকাশিত হয় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, আর এটি প্রকাশ করেন 1907 সালে যখন তিনি ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী এই গ্রন্থ মানে চর্যাপদ আবিষ্কার করেন। পরবর্তী সময়ে তিনি 1916 সালে এটি প্রকাশ করেন। তাহলে যেহেতু খ নম্বর অপশনটি সাথে সম্পর্কিত হলো আমাদের ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, তাহলে এটাও না। তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হলো বুদ্ধিস্ট মিস্টিক সং। এই গ্রন্থটিতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চর্যাপদের ভাষা নিয়ে ভাষা সরি চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেছেন, এখানে আলোচিত হয়েছে। আচ্ছা, পরের প্রশ্নটি, পূর্ববঙ্গ গীতিকার লোকপালাপ সমূহের সংগ্রাহককে। পূর্ববঙ্গ গীতিকার পালা সমূহ হলো মহিশাল বন্ধু, নিজাম ডাকাতের পালা, তারপরে আপনার কাফন চোরা, ভেলুয়া, পরিবনুর হাহালা ইত্যাদি। আর এই পূর্ববঙ্গ গীতিকার সম্পাদক হলেন দীনেশচন্দ্র সেন, যিনি 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করেন। এখানে কিন্তু প্রশ্ন এসেছে পূর্ববঙ্গ গীতিকার লোকপালা সমূহের সংগ্রাহককে, তাহলে যেহেতু দীনেশচন্দ্র সেন নয়, উত্তর হলো চন্দ্রকুমার দে। আচ্ছা, পরের প্রশ্নটি দেখি, চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কী? আমরা জানি চর্যাপদ মূলত একটি গানের সংকলন, এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, একটি বৌদ্ধ সহজীবন রচনা করেছেন। অর্থাৎ এখানে মূলত কোনটি আচরণীয়, কোনটি আর কোনটি নয়, আপনার চলাচল কেমন হবে, আচরণ কেমন হবে, এই জিনিসগুলো নিয়ে চর্যাপদ রচনা করা হয়, বাংলা সাহিত্যের আদি নিদর্শন। অর্থাৎ উত্তর হলো খ। পরের প্রশ্নটি, গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? আমরা জানি শৈব ধর্মের সাথে বৌদ্ধ ধর্মের সংমিশ্রণে যে ধর্ম হয়, এই ধর্ম হলো নাথ ধর্ম। আর গোরক্ষ বিজয় যিনি লিখেছেন তিনি হলেন শেখ ফয়জুল্লাহ, তিনি হলেন বাংলা নাথ সাহিত্যের আদি কবি বা প্রধান কবি নামে পরিচিত। আর গোরক্ষ বিজয় কোন কাব্য অবলম্বনে রচিত বা কোন ধর্মমতের কাহিনী, এটা নাথ ধর্ম না। এবার আমি আপনাকে প্রশ্ন করি, নাথ শব্দটি কোন ভাষার শব্দ এবং নাথ অর্থ কী? নাথ শব্দটি তিব্বতী ভাষার শব্দ, অর্থ হলো প্রভু। আচ্ছা, পরের প্রশ্নটি, এর আগে বলিনি, উত্তর হলো গ। আচ্ছা, পরের প্রশ্ন, শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত কে? রামপ্রসাদ সেন দেবী কালীর উদ্দেশ্যে বাংলা ভাষায় ভক্তিগীতি রচনার জন্য বিখ্যাত ছিলেন। আর রামনিধি গুপ্ত টপ্পা গানের জনক। তাহলে শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত হলো রামপ্রসাদ সেন। আর অ্যান্টনি ফিরিঙ্গি যিনি কবি গানের জন্য বিখ্যাত, যিনি বলেছেন, আমি সাধন ভজন জানি নে মা নিজে তো ফিরিঙ্গি, যদি দয়া করে কৃপা করো হে শিব মাতুঙ্গি। যিনি সৌধমিনীকে বিয়ে করেছিলেন, একজন বিধবাকে বিয়ে, সৌধমিনী নামক একজন বিধবাকে বিয়ে করেছিলেন। আচ্ছা, উত্তর শ্যামপ্রসাদ শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। আচ্ছা, পরের প্রশ্নটি, অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতাকে? অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতা হলেন হুমায়ুন আজাদ। আচ্ছা, পরের প্রশ্নটি, কাস্টম শব্দের পরিভাষা কোনটি যথার্থ? কাস্টম মানে হলো প্রথা। আচ্ছা, পরের প্রশ্নটি, কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালা পাহাড়কে স্মরণ করেছেন কেন? কোথায় চেঙ্গিস গজনী মামুদ, কোথায় চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার। এই কবিতাটি, এই কবিতাংশটি কাজী নজরুল ইসলাম তার সাম্যবাদী কাব্যগ্রন্থের মানুষ কবিতায় বলেছেন। এখানে কালাপাহা ছিলেন মূলত প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী, তাকে এই জন্যই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণ করেন। পরের প্রশ্নটি হলো, প্রদীপ নিবিয়া গেল এর বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? প্রদীপ নিবিয়া গেল এই বিখ্যাত বর্ণনা কপালকুণ্ডলা উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদের পান্থ নিবাসের শেষ বাক্য, এটি মূলত এখানে বলা হয়েছে। প্রদীপ নিবিয়া গেল এটি কোন বিখ্যাত এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? উত্তর হলো বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাস। আচ্ছা, পরের প্রশ্নটি, মাতৃভাষায় যাহার ভক্তি নেই সে মানুষ নহে, মাতৃভাষার প্রতি ভালো লাগা ভালোবাসা আবেগ স্নেহ মায়া মমত্ব বোধ থাকা লাগবে, ভক্তি থাকা লাগবে, এই কথাটিই বলেছেন আমাদের মীর মশাররফ হোসেন। আচ্ছা, পরের প্রশ্নটি, বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ? আমরা জানি মহাপ্রাণ ধ্বনি যে যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসে চাপের আধিক্য বেশি, এই বর্ণগুলি মহাপ্রাণ ধ্বনি। আর এই বর্ণ মহাপ্রাণ হলো দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ। আচ্ছা, পরের প্রশ্নটি, কদাকার শব্দটি কোন উপসর্গ? কদাকার শব্দটি কু যে কু এখানে উপসর্গ, কু যে আকার, কদাকার অর্থাৎ দেশি উপসর্গ বা বাংলা উপসর্গ। আচ্ছা, যুক্তাক্ষর একমাত্র ও বদ্ধাক্ষর ও একমাত্রা গণনা করা হয়,
কোন ছন্দে এখানে মূলত বলা হয়েছে মুক্তাক্ষর শব্দটি ব্যবহার হবে, এখানে যুক্তাক্ষর লেখা হয়েছে, অর্থাৎ মুক্তাক্ষর একমাত্র ও বদ্ধাক্ষর এক বদ্ধাক্ষরও একমাত্র গণনা করা হয় ষড়বৃত্ত ছন্দে। আচ্ছা, পরের প্রশ্নটি, নিচের কোনটি অশুদ্ধ? এখানে দেখেন অহিংস, সহিংস, প্রসন্ন, বিষণ্ণ, নিষ্পাপ, পাপিনী, এখানে দোষী নির্দোষ হবে, দীর্ঘই যে প্রত্যয় ব্যবহার করা হয়েছে এই প্রত্যয়টি এখানে হবে না, অর্থাৎ গ। পরের প্রশ্নটি, কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি? কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম দীনেশচন্দ্র দাস। আচ্ছা, এরপরের প্রশ্নটি হলো, আমি এক কথা এ ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চলে কাহার চরণ তলে দিব নিছিনি, রবীন্দ্রনাথের এ গানে নিছুনি অর্থ নিছুনি কি অর্থে ব্যবহার হয়েছে? নিছুনি শব্দের অর্থ হলো পূজা, অর্ঘ্য, বিরোচন অর্থে ব্যবহার হয়, অর্থাৎ এখানে উত্তর হলো পূজা অর্থে। পরের প্রশ্নটি, ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত লোক মার্জিত লোকের ধর্ম, কথাটি কে বলেছেন? কথাটি বলা হয়েছে মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা নামে একটি গ্রন্থ, এই গ্রন্থে মূলত বলা হয়েছে ধর্ম ধর্ম সাধারণ লোকের কালচার আর কালচার শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। উত্তর ক। পরের প্রশ্নটি, কোন বাক্যটি শুদ্ধ? এখানে তিনটি বাক্য ভুল, তিনি সেদিন থেকে তিনি আর সেখানে যায় না, এই বাক্যটি হয় না, সে হয়তোবা আমরা বলতে হবে সেদিন থেকে তিনি আর তিনি সেখানে আর যান না, অথবা সেদিন থেকে সে আর সেখানে যায় না, এভাবে। আর পরশ্রী কাতরতায় মুগ্ধ হওয়া যায় না, অন্যের সৌন্দর্যে কেউ মুগ্ধ হয়, স্ত্রী কাতরতায় কেউ মুগ্ধ হয় না। আর সপরিবারে আমন্ত্রিত, এখানে স লিখতে আপনাকে বদেয়া বফলা ব্যবহার করা যাবে না, অর্থাৎ শুদ্ধ বাক্য হলো তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। পরের প্রশ্নটি, অর্থ কি? অর্থ হলো কোরাস গান। পরের প্রশ্নটি, মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। পরের প্রশ্নটি, জলে স্থলে কি সমাস? জলে স্থলে মূলত অলুক দ্বন্দ্ব সমাস, আমরা জানি যে সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলুক সমাস বলে। অলুক সমাসটা আসলে তিন জায়গায় পাওয়া যায়, অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। আমরা জানি অলুক দ্বন্দ্ব সমাসে, অর্থাৎ দ্বন্দ্ব সমাসে উভয় পদের প্রাধান্য থাকে, আবার তৎপুরুষ সমাসে পরপদের প্রাধান্য থাকে, বহুব্রীহি সমাসে কোনো পদের প্রাধান্য থাকে না, অর্থাৎ জল এবং স্থল দুইটিকেই বুঝানো হয়েছে, অর্থাৎ উত্তর হলো অলুক দ্বন্দ্ব। পরের প্রশ্নটি, ওই ও কোন ধরনের ধ্বনি? ও যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি দুটি, ওই ও। পরের প্রশ্ন, বিস্ময়ে আপন্ন সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কি? বিস্ময়ে আপন্ন শব্দটির সঠিক ব্যাসবাক্য হলো, সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য হলো বিস্ময়কে আপন্ন, অর্থাৎ তৎপুরুষ সমাস। উত্তর গ। আচ্ছা, পরের প্রশ্নটি, কবি কাইকুবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমিকে আমরা জানি 1761 সালের যেই পানিপথের তৃতীয় যুদ্ধ, এই পানিপথের তৃতীয় যুদ্ধের প্রেক্ষাপটে কবি কাইকুবাদ তার মহাশ্মশান কাব্যটি রচনা করেন। উত্তর খ। পরের প্রশ্নটি, সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? অলিক মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে? আর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যটি কবে লেখা হয়? আর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যটি 1908 এবং 9 সালে লেখা হয়, 1910 সালে প্রকাশিত হয়, 1912 সালে WBS এর সহায়তায় এই কাব্যটি আপনার ইংরেজি ভাষায় প্রকাশিত হয়। পরবর্তী সময় 1913 সালে এই গীতাঞ্জলি কাব্য যখন সং অফারিং হিসেবে ইংরেজি ভাষায় প্রকাশিত হল, 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে সর্বপ্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, আর যিনি আমাদের এই বাংলা ভাষার বটবৃক্ষ হিসেবে আমি পরিচিত। আচ্ছা, তাহলে গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় 1910 সালে। পরের প্রশ্ন, আসাদের শার্ট কবিতার লেখক কি? আসাদের শার্ট কবিতার লেখক শামসুর রহমান। আচ্ছা, পরের প্রশ্নটি, পরে আর কোনো প্রশ্ন নেই, সুতরাং এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ, আশা করি ভালো থাকবেন, আর পরবর্তী পর্বে দেখা হবে, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।